আমি জামবনির কুমিরি পাড়ার শিবু কুমিরির বিটি সাঁঝলি বটি কাগজওয়ালারা বললে এক উহু অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে এক তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁড়িয়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙাই, খবরটা যখন প্রথম শুনালেক তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুঁড়া ঘরের গুটগুটা আধারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলেছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম, দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজাল সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করিয়েছে সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুমিরি পাড়ার শিবু কুমিরির বিটি সাঁঝলি, যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলত পরের ঘরে হিসাল ঢেলবে তার আবার লিখা পড়া। গাঁয়ের বাবুরা বলত তুই কুঁয়েরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলত দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হাইরে গেলি, শুন যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমহালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেঘইরা ঘরে কামিন খাইত মা, ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতে বঠে, জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাড়কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ, আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুত্র করিয়ে আসছিলাম চুলে। দেঘরে গিন্নি নাই ছাইলেক, এক গাদা এটা কাঠা জুঠা বাসন আমার সামনে আইনে ধরে দিলেক। বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব? বাবু গিন্নি সে কি রাগ, কি বললি তুই, যত বড় মূল হয় তত বড় কথা, জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাইবি? বললাম হ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড কি ঝামেলা, বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা কাড়ে নাই, আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা শেখছিল মা, এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই, বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস, শুন তোর মা, তোর মায়ের মা
তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাতে হইছেটা কি, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা নুয়াই লিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুন লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুমিরি পাড়ার শিবু কুমিরির বেটি সাজলি, কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে, এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুল্লতার ইগনাতে লুকে এখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে, কোথায় সাঁজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়া সোজা আমাদের মাটির কুঁড়িয়া ঘরে। হেডমাস্টার বললে, এক প্রণাম কর সাঁজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়ালেক, পিঠ চাবড়ায় বললে, এক তুমি কামিন খাটি মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম, সত্যি বড় গরিব অবস্থা বটে, তোমাদের মতন মিয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকা চেকটা এখন লাও, শুনো আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দাদার টাকা তুলে দিব। এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ, না না মন্ত্রীলয় মন্ত্রীলয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না এই টাকা আমার নাই লাগবে, আর আপনারা যে আমাকে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলে, গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা সে এখন পাটির বড় লেতা, ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গিরামে, তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লেখাপড়ার লাগে কাঁধে বলবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, শুনছেন আপনারা, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।